সাইনবোর্ডটা দেখেন, প্রবাসী কল্যাণ ভবন। এই সাইনবোর্ডেই তো আমাদের কর্মপরিচয় নিশ্চিত হয়ে গেছে। আমরা প্রবাসীদের কল্যাণ করি, এ বিদেশে লাস্টে তো কখনো কাজ করি না, এইটা আমাদের এখতিয়ারে পড়ে না। আর তাছাড়া আজকে শুক্রবার, স্যাররা তো সব ছুটিতে, আমি আপনাদের জন্য তেমন কিছু করতে পারতেছি না। আরে কি ঝামেলা, আমরা কাজ করি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে, ব্যবসা বাণিজ্য, যুদ্ধ, সম্প্রীতি, লাশের কারবার তো আমরা করি না। তাইলে এখন আমরা কি করব একটা বুদ্ধি দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান, লাশটা যেহেতু আইসাই পড়ছে, এখন এটা স্বরাষ্ট্রের ব্যাপার। কি ভেজাল, আপনাদের এইখানে পাঠাইছে কে? আমরা দেখি আইন শৃঙ্খলা, বিপদ আপদ, বোমাবাজি, অবরোধ, এইসব লাশের ব্যাপার তো আমাদের না। ঠিক আছে ভাই, তা আমরা কোথায় যেতে পারি যদি একটু বলেন? লাশের ব্যাপার তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের, আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। ভাই, আমরা হলাম মানুষের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়, আমাদের কাজ হলো মানুষের স্বাস্থ্য কিভাবে ভালো থাকে সেইটা দেখা, আর শিশু মৃত্যুর হার কিভাবে কমানো যায়, গড় আয়ু কিভাবে বাড়ানো যায়, সেইগুলো দেখাশোনা করা হলো আমাদের মন্ত্রণালয়ের কাজ। মুর্দানিয়া কাজ তো আমাদের না ভাই। আমরা তাহলে কোথায় যেতে পারি একটু বলবেন? এক কাজ করেন, লাশটা নিয়ে আপনারা মেডিকেলের মর্গে যান, সেইখানে গিয়ে ডিসপ্যাচ করে দেন। আরে ভাই, ফরেনারের লাশ, তারপরে আবার অ্যাবনর্মাল ডেথ, ডেথ সার্টিফিকেটের নাম লেখা মোহাম্মদ আব্দুল ওহাব, লাশের যা চেহারা, আফ্রিকান না ইন্ডিয়ান বোঝাই মুশকিল। এ তো জটিল কেস ভাই। এখন আমরা কী করবো সেটা কন? এক কাম করেন, বাডেমে নিয়ে যান, বাডেমে ফ্রিজে রেখে কেটে পড়েন। অবশ্য ওখানে ফ্রিজে ভাড়া কিন্তু অনেক পড়বে, 10-12 হাজার টাকা তো পড়বেই। কী কন এসব, আমরা তো আইসি লাশটার একটা গতি করার জন্য। হ্যাঁ, তার বাপ মার কাছে যেন লাশটা পৌঁছায়, বাপ মা ছেলের মুখ দেখে সৎকারটা যেন করতে পারে, তাদের আত্মা শান্ত হয়। ও, তাহলে দেখেন, চেষ্টা করে দেখেন। আপনারা অনেক কষ্ট করছেন, আর একটু কষ্ট করেন, লাশটা নে আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেন, আমি নিজ হাতে তার দাফন করব। আমার সোনা জাদুর মুখ, জগতের সবচেয়ে সুন্দর, আমার সোনা জাদুর কথা, জগতের সবচেয়ে